বাংলাদেশে নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে কিন্তু এই নির্বাচন কমিশন দিয়ে সেই সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে না সেজন্য এই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে তফসিল ঘোষণার আগে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন এখানে আনতে হবে যারা কোনো দলীয় পক্ষপাত দুষ্ট না হয়ে নিরপেক্ষভাবে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন করতে পারে আমি এখানে একটা বলো যে নির্বাচন কমিশন আমরা অনেকবার বলেছি আবারও বলছি এবং অব্যাহতভাবে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন যতগুলো পদক্ষেপ নিচ্ছে সবকিছু সরকারের সমর্থিত প্রার্থীদের জয়লাভ করানোর জন্য এবং আমরা যারা বিরোধী দলে আছি আমাদের জন্য সমস্ত অসুবিধা সৃষ্টি করার জন্য গত 30 এপ্রিল যে সীমানা নির্ধারণ নিয়ে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় সীমানা নির্বাচনী সীমানা নির্ধারণ সংবিধানের ক্ষমতা অপপ্রয়োগ করে আজকে যেই সংবিধান যেই সীমানা নির্ধারণ করার যে চূড়ান্ত যে সংশোধনী তারা ছাপিয়েছেন এটা আমরা প্রত্যাখ্যান